টানা কয়েকদিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে কুষ্টিয়ার জনজীবন। মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি চলছে সারা দেশে। কুষ্টিয়া বৃষ্টি হচ্ছে লাগাতার। কুষ্টিয়া শহরের অধিকাংশ সড়ক মহাসড়কে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে। হ্যাঁ, আমরা মুভ করতে পারছি না, এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের অনেকগুলো জায়গায় যাওয়া প্রয়োজন, বৃষ্টির জন্য যেতে পারছি না। আমরা অনেক সময় আগে বের হওয়ার কথা ছিল, কিন্তু আমরা অনেক লেট করে বের হয়েছি কারণ বৃষ্টি। আমাদের কাছে অনেক জিনিস আছে, বই আছে, সব ভেসে যাবে। রিক্সা পাওয়া যায় না, যানজট লেগে থাকে, রাস্তায় পানি থাকে, কাদা আছে, অসুবিধা হচ্ছে বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে। আজ সোমবার সকাল 8:30 থেকে দুপুর পর্যন্ত কুষ্টিয়ায় বৃষ্টিপাত হয়। বিপাকে পড়েছেন অফিসগামী জনসাধারণ সহ স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। অনেকটা রাস্তা ঘুরে আসতে হচ্ছে, আবার গাড়ি পাইতেও ধরেন সমস্যা হচ্ছে বৃষ্টির কারণে। অনেকে গাড়িওয়ালা ধরেন যাইতে চাচ্ছে না, যার কারণে এখন হেঁটে আমাকে এই সাইড দিয়ে আসতে হচ্ছে। কুষ্টিয়ার অধিকাংশ এলাকায় পানি জমে যাওয়ায় রিক্সা, ভ্যান, অটোরিকশা চালক সহ নিম্ন আয়ের লোককে চরম কষ্টের মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে। পানি হচ্ছে, জলাবদ্ধতা হচ্ছে, রাস্তাঘাটে চলতে পারছি না, তারপরে শহরে লোকজন আসছে না, মানে নানান দিক থেকে মানে সমস্যা সমস্যা যে গাড়ি পোল্ট্রি খাচ্ছে, উল্টায় যাচ্ছে, ঠিক মতো আমরা ড্রাইভ করতে পারছি না, তারপরে পানির ভিতরে মানে কিছু দেখা যাচ্ছে না, মানে নানান রকম সমস্যা। আসলে সবার কথা যদি বিবেচনা করা যায়, পথে ঘাটে বাচ্চাদের স্কুল সব কিছু মিলায়ে, তারপরে অফিস আদালত সব কিছুতেই তো যাতায়াত পথে সমস্যা হচ্ছে। এমনিতে যে দেখতেছেন তো ভিজে যাচ্ছি বৃষ্টিতে, আর মোটর সাইকেলে চললে তো সাঁতার কোনো ব্যবস্থা নাই, সেক্ষেত্রে রেইনকোটের ব্যবস্থা। আর এমনিতে সার্বিক দিক দিয়ে জনজীবনে সবারই সমস্যা হচ্ছে। বৃষ্টির কারণে আমরা ভালোভাবে ভাড়া মারতে পারি না, লোকজন শহরে বাড়াইতে পারে না, গাড়ি গাড়ি গত্ত যেগুলো থাকে এগুলা বৃষ্টির কারণে ভরাট হয়ে গেলে চোখে দেখা যায় না। তামিম আদনান, গুরুকুল লাইভ, কুষ্টিয়া।